শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসলান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমরা এই সেকশনটি দেখব। এই সেকশনটির বেশ কিছু কাজ রয়েছে, যেমন এইখানে একটা বর্ডার রয়েছে, এখানে খেয়াল করেন এখানে একটা এরকম রয়েছে, এটা আমরা সিএসএস দিয়ে কীভাবে করতে পারি এটা দেখব। আর এখানে আরও রয়েছে যে আউল ক্যারোসেল ব্যবহার, আউল ক্যারোসেল না মেইনলি এখানে যে কোনো ক্যারোসেল প্লাগ ইন ব্যবহার করতে পারেন, এমনকি আপনি এটা বুটস্ট্র্যাপ ক্যারোসেল দিয়েও করতে পারবেন। তো আমরা বুটস্ট্র্যাপ ক্যারোসেল এর আগে অন্যান্য যে ক্যারোসেল প্লাগ ইন গুলো সেগুলো ব্যবহার করা দেখব। তো প্রথমে আমরা উপরের সেকশনটুকু করে নেই, তারপরে আমরা পরের সেকশনটিতে আসব। তো উপরের সেকশনটুকু করতে হলে ঠিক কিভাবে, এখানে সেকশন প্যাডিং কন্টেইনার রো কল এমডি 12 এখানে আমি দিলাম সেকশন টাইটেল। আচ্ছা, তো আমরা এই অংশটুকু যদি দেখি, এখানে আমরা যেটা করতে পারি, এখানে টোটাল একটার জন্য আমরা একটা ডিভ নিব। আচ্ছা, এখানে প্রথমত কল এমডি হবে 6 এবং কল এমডি অফসেট 3। অফসেট মানে হচ্ছে যে প্রথম তিনটা থেকে মার্জিন হবে, এটা এটার মেইন কাজ হচ্ছে মার্জিন দেওয়া। অর্থাৎ আমি কল এমডি 6 নিচ্ছি, তার আগে তিনটা মার্জিন দিচ্ছি, তাহলে আমার 6 আর 3 9 হলো, আর ডান দিকে আমার 3 ফাঁকা থাকলো, তাহলে টোটাল 12 হলো। এটা দিয়ে আর কি টোটাল এই সেকশনটিকে 6 নিয়ে মার্জিন দেওয়া, অর্থাৎ এই যে এই অংশটুকু, এই অংশটুকু মেইনলি মার্জিন দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেই উপরে অংশটুকু করতে চাচ্ছি সেই অংশটুকুর জন্য আমরা নিব যে সেকশন টাইটেল টপ। সেকশন টাইটেল টপ এটা নিলাম এই কারণে যে এটাকে আমি মেইনলি এর ভেতরে ইনলাইন করব। ইনলাইন করে এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, আর টেক্সট অ্যালাইন সেন্টারটা আমরা এখানে রাখতে পারি, এটা এখানে রাখতে পারি টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার হচ্ছে বুটস্ট্র্যাপেরই একটা ক্লাস যেটার টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে, এটার জন্য সিএসএস এ গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট টেক্সট সেন্টার ব্যবহার করলে সেটার সেন্টার হয়ে যাবে। তো এখন এখানে আমি যেটা করব, যে আমরা নর্মালি এখানে নিব হেডিং টু, হেডিং টু নিয়ে এখানে আমরা নিব আওয়ার অ্যাটর্নিস। আচ্ছা, এখন এইখানে আমাদের এই অংশটুকু যেটা রয়েছে এটার একটা ফিক্সড উইড, এটা এটার সাথে কোনো সম্পর্ক না, এটা যদি বড় হয় এটার উইড এতটুকুই থাকবে। তো এইটাকে আমরা যেটা করব, এখানে আমরা এটাকে নিব হচ্ছে সেকশন টাইটেল, এখানে আমরা নিব সেপারেটর, সেকশন টাইটেল সেপারেটর এইটা নিলাম। এটাকেই মূলত বিফোর আফটার দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে আমাদের যেহেতু এটা ফিক্সড উইড হবে, সেহেতু আমাদের এখানে ওই যে এক্সট্রা ডিভিস দরকার নাই, জাস্ট সেকশন টাইটেল সেপারেটরটা দিয়েই মূলত আমরা এটা নিয়ে আসি। আচ্ছা, আর এখন আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে লরেম টেক্সট নিব, লরেম টেক্সটা আমরা নিব 20। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। এখন এই অংশটুকুকে এখন আমরা সিএসএস দিয়ে দিই, তারপরে আমরা পরের অংশটুকুতে যাচ্ছি। তাহলে এটাকে আমরা ওপেন করে নিই। তাহলে এটাকে আমরা ওপেন করলাম, এই অবস্থায় আসলো, এখন আমরা এটাকে সিএসএস দিব। তাহলে প্রথমে আমাদের সেকশন টাইটেল হেডিং টু এইচ টু, এটার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা একটা কালার আছে ওখানে, যদিও এখানে আমরা যে কোনো কালার দিতে পারি, ফন্ট সাইজ 35 পিক্সেল, একটু বড় সাইজ রয়েছে, অর্থাৎ এখানে একটু বড় সাইজ রয়েছে, এই জন্য দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আবার একটা জিনিস আছে যে স্ট্রং দেওয়া আছে, অর্থাৎ এটা বোল্ড আছে, সেক্ষেত্রে আমরা এর এইচ টু এর মধ্যে স্ট্রং নিতে পারি পরে। আচ্ছা, ওইটা আমরা করছি। তো তার আগে আমরা সেপারেটরটা দিয়ে দিই। তো সেপারেটর আমরা বলেছি একটা নির্দিষ্ট উইড হবে, তো এখানে আমরা নির্দিষ্ট উইড দিতে চাই। তো তার আগে এটাকে পজিশন রিলেটিভ, এটার হচ্ছে হাইট 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এইটা, তাহলে এইটা আসলো। এখন আমাদের উইড দিতে হবে, তাহলে আমরা উইড যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা দিলাম 400 পিক্সেল বা 300 পিক্সেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মার্জিন 0 অটো, তাহলে এটা মাঝখানে চলে যাবে। আচ্ছা, এটা ওটার সাথে না মিললে কোনো অসুবিধা নাই, এটার সাথে এটা যতটুকু আছে অতটুকু ইয়ে হবে।
আচ্ছা, পজিশন রিলেটিভ করেছি আমরা, এখন এটাকে আফটার নিব, সেটার পজিশন অ্যাবসোলিউট লেফট 0, বটম 0, উইড আমরা দিলাম হচ্ছে 50 পিক্সেল, হাইট এখানে 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা এবং কন্টেন্ট হচ্ছে এটা। খেয়াল করেন এটা চলে আসলো বাম দিকে আসলো। এখন আমরা লেফট থেকে মাঝখানে নিতে চাই, মাঝখানে নিতে হলে এটার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে লেফট থেকে দিতে হবে 50%, অর্থাৎ 50% এইদিকে যাবে। এখন আমাদের উইড হচ্ছে 50 পিক্সেল, সেক্ষেত্রে আমরা এখন মার্জিন লেফট মাইনাস 25 পিক্সেল দিব। আর আমরা এখন বটমে আমরা দিব হচ্ছে, যেহেতু বটমে মাঝখানে করতে চাচ্ছি, সেক্ষেত্রে বটমে আমাদের হাইট অনুযায়ী হাইট হচ্ছে 5 পিক্সেল, সেক্ষেত্রে এখানে বটম হবে -2.5 পিক্সেল। তাহলে এইটা আমাদের হচ্ছে বটমে চলে যাবে। আচ্ছা, বটমে এখানে এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটার জেড ইন্ডেক্স একটু বেশি দিতে হবে, জেড ইন্ডেক্স 1, জেড ইন্ডেক্স 1 দিলাম। আচ্ছা, আমরা একটু উপরে নিয়ে আসি, এটার হচ্ছে একটু জুম করি। আচ্ছা, এটা না, আমরা এখানে কার্সর রেখে একটু জুম করি। আচ্ছা, একটু দেখার জন্য আর কি, যে এইটার কি হচ্ছে এখানে। তো এখানে আমরা আফটার নিয়েছি, আফটারের হচ্ছে এখানে এই অংশটুকু হচ্ছে আমাদের আফটার, এই আফটারটাকে আমরা উপরে নিয়ে এখানে নিয়ে আসছি। তো এখানে আমরা পজিশনিং করে এখানে বটমে যতটুকু দরকার ততটুকু দিয়ে এখানে এই অংশটুকু নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের এইখানে রয়েছে। এখানে যদি আপনার এটা উইড বেশি দরকার হয়, এখন আপনি উইড বাড়ালে এটা অটোমেটিক্যালি মাঝখানে থাকবে। যেমন আমরা যদি এটার উইড বাড়াই, খেয়াল করেন এখানে উইড বাড়াচ্ছে, অর্থাৎ উইড করছি হচ্ছে 70 পিক্সেল। এখন তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 35 পিক্সেল, অর্থাৎ ওইটার অর্ধেক। তাহলে এটা আমরা এখানে করে দিলাম। এরপরে আপনি এখানে চাইলে এখানে মার্জিন বটম দিতে পারেন, বা যেটা আপনার দরকার হয় সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, এটাকে আমি এখন ছোট করে দিলাম। এখন আমরা সেপারেটরের মার্জিন 0 অটো করেছে, 0 অটো 50 পিক্সেল, বা যতটুকু আপনার লাগে ততটুকু আপনি এখানে দিতে পারবেন, অর্থাৎ 35 পিক্সেল আমি এখানে দিলাম। আচ্ছা, এখানে এখন তখন দেখা যাচ্ছিল মাঝখানে আসছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাঝখানে নাই, এটা এটা আসলে মাঝখানে নাই। এটাকে হচ্ছে আফটার সবসময়ই হবে হচ্ছে 2.5, এটা মাঝখানে আছে কিন্তু আমি এখান থেকে আসলে ওইভাবে বুঝতে পারছি না। এটা হচ্ছে 2.5ই হবে, 2.5ই 5 হয়। আচ্ছা, একটু জুম করলে আসলে বোঝা যাবে যে এটা কি অবস্থা। আচ্ছা, একটু উপরের দিকে দিয়ে দিই, 2 দিয়ে দিই। যদি এখানে আচ্ছা, আমরা 2 দিয়ে দিই, -2 দিয়ে দিই। ওকে, তাহলে এখন আমরা বাকি যে কাজটা সেই কাজটা করি, আর এই সিএসএস টুকু নিয়ে যাই। আলকারসেল আপনারা এর আগে যদি ব্যবহার করে থাকেন তাহলে ভালো, না ব্যবহার করতে থাকলে অসুবিধা নাই, এটা খুবই সহজ। আচ্ছা, আমরা অ্যাসেটস সিএসএস স্টাইল সিএসএস এ গিয়ে এই সিএসএস টুকু সেকশন টাইটেলে সিএসএস টুকু দিয়ে দিলাম। এখন আউলকার্সেল ব্যবহার করতে হলে যেটা করতে হবে, আউলকার্সেল ডাউনলোড করতে হবে। আউলকার্সেল লিখে গুগলে সার্চ করেন, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট পাবেন। আউলকার্সেলের যে 2 ভার্সনটা আমরা ব্যবহার করব, এটা আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবং এটা ব্যবহার করতে হলে আপনি এখানে যাবেন হচ্ছে ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনে গেলে আপনি এখানে ইনফরমেশন পাবেন যে কিভাবে আপনি এখানে ইনস্টল করবেন। এখানে ইনস্টলেশন যে ট্যাব সেটাতে যাবেন। তো এখানে যে আউলকার্সেল যদি আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আউলকার্সেলের ক্লাসটা এখানে প্রয়োজন হবে, যেটার হচ্ছে লেটেস্ট ভার্সন একটা আর কি রেকমেন্ডেশন। তো আমরা আউলকার্সেল ক্লাসটা শুধু ব্যবহার করব, কিন্তু ইনিশিয়ালাইজ করব হচ্ছে অন্য একটা ক্লাস দিয়ে। আচ্ছা, মেইন ডিফল্ট ক্লাসকে চেঞ্জ করতে হয় না। তো এখন আমরা আউলকার্সেল যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের আউলকার্সেলের যে সিএসএস সেটা আমাদের কল করতে হবে, এবং আউলকার্সেলের যে জেএস সেটা কল করতে হবে, যে কোয়েরি অলরেডি আমাদের আছে। এরপর এইচটিএমএল এ গিয়ে আমরা একটা ডিভ নিয়ে নিব, অর্থাৎ আমরা যদি
এখানে যাই, সেক্ষেত্রে আমরা এই টোটালটার জন্য একটা ডিভ, এবং এর ভেতরে এক একটা এলিমেন্টের জন্য আমাদের এক একটা ডিভ হবে, এরকম হবে মার্কআপটা। আচ্ছা তাহলে আমরা এখন ডাউনলোড করে নিই দরাসল। এখন এখান থেকে গিয়ে আমরা এখানে ডিস্ট্রিবিউশন যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আলগরিদম মিন জেএস এই ফাইলটা নিব, এবং এই ফাইলটা আমরা রাখবো হচ্ছে অ্যাসেটস জেএস এখানে। এরপরে আসি আমরা, আউট কারসেল এর ডিস্ট্রিবিউশন প্যাকেজের মধ্যে অ্যাসেটস সিএসএস এর মধ্যে এই দুইটা ফাইল প্রয়োজন পড়ে, আউট কারসেল মেইন সিএসএস এবং অ্যাজাক্স লোডারটা, যদি আপনি অ্যাজাক্স লোডার ইউজ করেন তো এটা আমরা নিয়ে নিলাম। তো এই দুইটা ফাইল আমাদের লাগবে, তাহলে আমরা অ্যাসেটস সিএসএস এখানে দিয়ে দিলাম, অ্যাজাক্স লোডারটা এখানে থাকে, এটা আমরা পরে ফিক্স করে দিব। এখন এই ফাইলগুলোকে কল করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে গেলে গিয়ে সিএসএস এর আগে দিবেন অবশ্যই আউল কারসেল মিন সিএসএস, যেটা সেটা দিবেন হচ্ছে এখানে, আর বুটস্ট্র্যাপের নিচে দিবেন হচ্ছে আউল কারসেল এর যে জেএস, আমরা এই যে জেএস যেটা মিনিফাইড ভার্সন কল করলাম সেটা দিবেন হচ্ছে এখানে। তাহলে এটা আর এবং এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা আউল কারসেল অ্যাক্টিভ করার জন্য আমাদের একটা জেএস ফাইল লাগবে, সেটা হচ্ছে আমরা মেইন জেএস নাম দিতে পারি, মেইন জেএস। তো মেইন জেএস এ গিয়ে এখন এখানে আমাদের লিখতে হবে, অর্থাৎ এখানে আমি একটা নতুন ফাইল নেই, নিউ ফাইল, এটাকে আমরা সেভ করব হচ্ছে মেইন জেএস দিয়ে, এবং এখানে লিখতে হবে যে, এরকম যেভাবে বড় হাতে লিখেছি বড় হাতেরই হবে, এখানে লিখতে হবে ডকুমেন্ট রেডি ফাংশন, এখানে লিখতে হবে একটা ডলার সাইন। এখন এখানে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, অ্যাক্টিভ করার জন্য আলু কারসেল অ্যাক্টিভ করার জন্য আমরা আগে মার্কআপ লিখি, অর্থাৎ আমরা এই যে রো আছে এই রো এর নিচে আরেকটা রো নিব, এবং এটা হবে কল এমডি 12। তো আমি আগেই বলেছি আউল কারসেল নিতে হলে প্রথমে একটা নিতে হবে আউল ক্যারোসেল, এবং এখানে একটা ডিভ নিতে হবে, এখানে আমরা দিলাম টিম, যেটাতে আমরা অ্যাক্টিভ করব ইনিশিয়ালাইজ করব, টিম ক্যারোসেল নাম দিলাম। এখন টিম ক্যারোসেল এখানে নাম দিলাম, এখন আমরা এখানে দিলাম সিঙ্গেল টিম বক্স। সিঙ্গেল টিম বক্স হচ্ছে এক একটা আপনার এই যে এই এক একটা টিম, তো এখানে কি কি রয়েছে, এখানে ইমেজ রয়েছে, তো তাহলে আমরা এখন ইমেজ নিয়ে আসি। তো এখন এই ইমেজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেওয়ার প্রয়োজন নাই, এই ইমেজকে ইমেজ এসআরসি করেই নিয়ে আসতে হবে, এবং এখানে আপনাদের স্কোয়ার ইমেজ লাগবে, সেজন্য আমরা এখানে স্কোয়ার ইমেজ যেটা সেটা ব্যবহার করব। আচ্ছা তাহলে স্কোয়ার ইমেজ যদি ব্যবহার করতে চাই, আমরা আপাতত প্লেস হোল্ডার থেকে ইমেজ ব্যবহার করি, ইমেজ অথবা ফেকার, ফেকার.im/ এখানে যদি দেন 400x400, তাহলে 400×400 একটা ইমেজ, ফেক ইমেজ চলে আসবে। আচ্ছা তাহলে এখন আমরা যাই হচ্ছে এই অংশটুকুতে, এই অংশটুকুতে রয়েছে যে কোটেশন, সেক্ষেত্রে এখানে আপনি কোটেশন নিয়ে নিতে পারেন, যেমন আমি এখানে একটা ডিভ নিব, ডিভের নাম দিব হচ্ছে টিম ডিসক্রিপশন, তো টিম ডিসক্রিপশনে হচ্ছে লরেম, লরেম 20 নিলাম, আর এখানে আমরা হচ্ছে স্প্যান দিয়ে নিলাম হচ্ছে কোটেশন, যদি এই কোটেশনটা ওই রকম ইয়ে হবে না, আর যদি আপনি এখানে ফন্ট আসান নিতে চান আই ক্লাস FA FA, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কোট লেফট, মেবি কোট লেফট কিনা আমি শিওর না, দেখতে হবে। আচ্ছা এটা দেখা যায়, এটা দেখার জন্য সার্চ করবেন হচ্ছে এখানে সার্চ করবেন ফন্ট, ফন্ট অসামের মধ্যে যে হচ্ছে সিএসএস রয়েছে, লেফট কোর্ট রাইট আছে, তাহলে অসুবিধা নেই আমাদের, ওইটাই আমরা ব্যবহার করতে পারি, কোর্ট লেফট এবং কোর্ট রাইটটা আমরা ইউজ করলাম এখানে। আচ্ছা তাহলে এখন আমরা যাই নেক্সট, এইখানে এখানে আমরা এটাকে একটা হেডিং দিতে পারি H4, অথর নেম, এর মধ্যে একটা স্প্যান নিয়ে আমরা হচ্ছে
এই নিচের অংশটুকু আর কি দিলাম। তাহলে এখন এই এটা আমরা চারটা নিব ন্যূনতম, যেহেতু তিনটা দেখাতে হচ্ছে এবং এখানে ডান দিকে গেলে আরেকটা দেখাবে, সেহেতু চারটা, বা আপনি আপনার ইচ্ছা মতো আরো বেশি নিতে পারেন। তাহলে 1, 2, 3, 4 চারটা নিলাম। এখন আউল ক্যারোসেল যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা টিম ক্যারোসেল আউল ক্যারোসেল অ্যাক্টিভ করব। সেই জন্য মেইন জে এসে গিয়ে ডলার সাইন এইভাবে নিতে হবে, এখানে দিতে হবে হচ্ছে টিম ক্যারোসেল, এখানে লিখতে হবে আউল ক্যারোসেল, এবং এখানে আমরা অপশনস গুলো সেট করব। যেমন এখানে হবে আইটেমস 4, খেয়াল করেন আইটেমস এখানে 4 দিলাম। আচ্ছা, আমরা এই অপশনটাই ইউজ করি, এরপরে বাকি অপশনটা ইউজ করব। তাহলে এখন এখানে গিয়ে আমরা এখন রিফ্রেশ করি, তাহলে এখন এটা যদি ডান দিকে সরান, আচ্ছা চারটা চলে আসছে, আমাদের হবে হচ্ছে তিনটা, তিনটা দেই। তাহলে আমরা রিফ্রেশ করি, খেয়াল করেন এখন তিনটা আসছে এবং এখানে আমরা সরাতে পারছি। তাহলে আমাদের এখানে আউল ক্যারোসেল অ্যাক্টিভ হয়েছে। এখন এখানে মাঝখানে জায়গা দরকার, সেই জন্য আমাদের এখানে একটা অপশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে মার্জিন 30, অর্থাৎ 30 পিক্সেল করে আমরা জায়গা ইউজ করতে চাই। তাহলে এখন দেখেন 30 পিক্সেল করে জায়গা হয়ে গেছে। এখন এখানে একবার গেলে আর যাচ্ছে না, কারণ আমাদের চারটাই শেষ। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, লুপ ট্রু, খেয়াল করেন এখানে লুপ ট্রু হয়ে গিয়েছে। এখন আমাদের যত ইচ্ছা আমরা ডান দিকে বাম দিকে যেতে পারবো, মানে লুপ হয়ে যাচ্ছে। আমরা নেভিগেশন ফলস করেছি, এখানে নেভিগেশন বাই ডিফল্ট ফলস থাকে, আমরা ন্যাভ ট্রু করে দিলাম। ন্যাভ ট্রু করে দেওয়ার কারণে এখানে ন্যাভ প্রিভিয়াস নেক্সট টেক্সট চলে আসলো, কিন্তু এটা আসলে আমাদের টেক্সট হবে না, এইটা হবে হচ্ছে একটা অ্যারো। সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে ন্যাব টেক্সট, এবং এখানে একটা অ্যারে আকারে দিতে হবে, সেটা হচ্ছে এখানে কোটেশন দিয়ে আই ক্লাস, খেয়াল করেন ডাবল কোটেশনের মধ্যে কিন্তু সিঙ্গেল কোটেশন। এখানে দিতে হবে এফ এ অ্যাঙ্গেল লেফট, অর্থাৎ আমরা অ্যাঙ্গেল ইউজ করতে চাচ্ছি, এবং ঠিক একইভাবে এখানে এটা কপি করে কমা দিয়ে আরেকটা দেবেন, এবং এটা দিবেন হচ্ছে রাইট। তাহলে দেখবেন যে এইবার আপনার অ্যাঙ্গেল আসছে এখানে, অর্থাৎ যেটা আমরা চেয়েছিলাম, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল। এখন আমাদের শুধু সিএসএস দিতে হবে, তাহলে আমাদের আউল ক্যারোসেলের বাকি অংশটুকু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যাই সিএসএস এ যাই। প্রথমত আমাদের এই এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে 8 ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ টোটালটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা বডিতেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, যে এখানে বডি ব্যাকগ্রাউন্ড কালার এইটা, এটা যেহেতু আমরা পিএইচডি করছি না, সেহেতু আমরা বডিতে আপাতত দিলাম। তাহলে আমরা এই সেকশন প্যাডিং কে একটা ক্লাস দিয়ে দিতাম, তাড়াতাড়ি করার জন্য আমি এটাতে দিয়েছি। আচ্ছা, টিম ক্যারোসেল, তার আগে এখানে আমাদের যে ইয়েটা রয়েছে সেকশন টাইটেল, সেটার মার্জিন বটম লাগবে, মার্জিন বটম 100 পিক্সেল। আচ্ছা, বেশি হয়ে গেল, আমরা কম করে দিলাম। ওকে, তাহলে এখন এটাতে আসলাম। এখন এটাতে এসে সিঙ্গেল টিম বক্স, এটার প্রথমে ব্যাকগ্রাউন্ড হবে সাদা, প্যাডিং হবে 30 পিক্সেল, আমরা এই অবস্থায় নিয়ে আসলাম এটাকে। সিঙ্গেল টিম বক্সের মধ্যে যদি কোনো ইমেজ থাকে, সেটার ম্যাক্সিমাম উইড হবে 300 পিক্সেল, বা তারও কম আর কি, 200 পিক্সেল। এটার হচ্ছে ডিসপ্লে হচ্ছে ব্লক হবে, আমরা ওই যে মাঝখানে দেওয়ার জন্য মার্জিন 0 অটো, এবং অটো এখানে দেই হচ্ছে 30 পিক্সেল। বর্ডার রেডিয়াস 50%, অর্থাৎ আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। তাহলে এখানে এই অবস্থায় আসলো। এরপর এর ভেতরের কন্টেন্টে আসি, টিম ডিসক্রিপশন নামে আমি একটা ইয়ে নিয়েছি, এটার আমরা কালারটা দিয়ে দিব হচ্ছে এখানে যে কালারটা, যে টিম ডিসক্রিপশনের মধ্যে স্প্যান থাকলে সেটার কালার হবে হচ্ছে এইটা, অর্থাৎ এই যে এটা দিয়ে দিলাম। এটা ফন্ট সাইজ আপনি বাড়াতে পারেন 110%, বা যদি আপনার বেশি দরকার হয় বেশি ফন্ট সাইজ দিতে পারেন। টিম ডিসক্রিপশনে আপনার এখানে আরো যে সিএসএস রয়েছে, যেমন আচ্ছা টোটালটাকেই সিঙ্গেল টিম বক্সকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার ফন্ট সাইজ 16 পিক্সেল, লাইন হাইট 1.8 একটু বেশি বা একটু কম দেই, 1.6 দেই। আচ্ছা, তারপরে হচ্ছে টিম ডিসক্রিপশনের H4, H4 এর যেই যে অংশটুকু এখানে আমরা যাব, টিম বক্স H4, এটার হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল, কালার হচ্ছে এইটা, আর H4 এর মধ্যে
প্যান যদি থাকে, এটা ডিসপ্লে ব্লক, কালার হচ্ছে 333, ফন্ট সাইজ 14 পিক্সেল বা 15 পিক্সেল, ফন্ট ওয়েট 400, মার্জিন টপ 10 পিক্সেল, অর্থাৎ নিচের অংশটুকু আমরা এইভাবে দিলাম। কালারগুলোতে আমি আর এত স্টাইল করলাম না, এগুলো আপনারা করে নেবেন। আর এখানে এটার মার্জিন বটম হবে 0। তাহলে আমাদের টিম ক্যারোসেল হলো, এখন এই অ্যারোটার কিভাবে সিএসএস করব। এই অ্যারোটা সিএসএস যদি করতে চাই, এই অ্যারোটা কিন্তু মাঝখানে এই অবস্থায় আছে, আপনারা যদি এখানে খেয়াল করেন এই এখানে আছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অ্যাবসোলিউট পজিশনে নিয়ে যেতে হবে। খেয়াল করেন এখানে আউল ন্যাপ নামে একটা ডিব রয়েছে, তার মধ্যে দুইটা ডিব রয়েছে, আউল ফ্লিপ যের মধ্যে আর কি আমাদের মার্ক আপ এসেছে, ঠিক একইভাবে এখানেও আবার ওইটা এসেছে। তাহলে আমরা যেটা করতে পারি, আউল ন্যাপ ডিপটাকে ইউজ করতে পারি, কিন্তু এটাকে টিম ক্যারোসেল যেটা, এটাকে নেস্টেড করে দিতে হবে যাতে অন্য আউল ক্যারোসেলে কোনো এফেক্ট না পড়ে। তাহলে আমরা প্রথমে নিব হচ্ছে আউল ন্যাপ, তার আগে নিব হচ্ছে টিম ক্যারোসেল। তো তার মধ্যে যদি ডিপ থাকে, এই ডিপকেই আমরা পজিশন করব অ্যাবসোলিউট। এরপরে হচ্ছে, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে দিতে পারি, এটার হচ্ছে একটা হাইট উইড দিয়ে, এটার হাইট দিব হচ্ছে 35 পিক্সেল, এটার উইড হচ্ছে 35 পিক্সেল, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, কালার হচ্ছে এইটা, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ একটু বাড়াই দিই, আর লাইন হাইট আমরা ওই হাইটের সমপরিমাণ লাইন হাইট দিব, বর্ডার রেডিয়াস 50%। তারপরে হচ্ছে লেফট আমরা দিব হচ্ছে -50 পিক্সেল, যাতে এরকম বামে চলে যায়, আরো বেশি লাগবে 70 পিক্সেল, টপ দিব হচ্ছে 50% ওপর থেকে, আর মার্জিন টপ দিব -17.5 পিক্সেল। কেন 17.5 পিক্সেল দিলাম এটা আপনার একটু বিবেচনা করে নেবেন। আচ্ছা লাইন হাইট আমি একটু কমিয়ে দিই যাতে এটা একদম পারফেক্টলি মাঝখানে আসে, বেশি না, 2-1 পিক্সেল। আচ্ছা ডিপকে আমরা এরকম করার পরে আমরা ডান দিকে ডিপটাকে ডান দিকে দেওয়ার জন্য এখানে লিখব হচ্ছে আউল নেক্সট, এই নামে ক্লাস আছে, এটাকে করবো লেফট করব অটো, রাইট করব -70 পিক্সেল, অর্থাৎ এটা তাতে ডান দিকে আসে। তাহলে খেয়াল করেন এটা ডান দিকে চলে আসলো এবং খুব চমৎকার করে হয়ে গেল। তাহলে আজকের সেকশন ছিল এটা, যে কিভাবে আমরা আউল ক্যারোসেল ব্যবহার করতে পারি। আপনি যদি এখানে দুইটা দেখাতে চান সেটাও দেখাতে পারবেন, যেমন আমি সিএসএস গুলো আগে নিয়ে যাই, অর্থাৎ এখানে ক্লিক করলেই সব সিএসএস চলে আসবে। এখন এখানে আমরা সিএসএস এ যাই, তো এটা সুবিধা হচ্ছে আপনার যদি দুইটা দরকার হয় সেক্ষেত্রে আপনি সিম্পলি এখানে টু লিখলে এখন দেখবেন যে আউল ক্যারোসেল এখানে দুইটা হয়ে গিয়েছে, অর্থাৎ দুইটা এখানে ইউজ হচ্ছে। আবার যদি আপনার চারটা দরকার হয় সেক্ষেত্রে চারটা ইউজ করতে পারেন। এবং আরো কিছু অপশন রয়েছে যে অটো প্লে হবে কিনা, যেমন এখানে কিন্তু প্লে হচ্ছে না, এটা যদি অটো প্লে এনেবল করতে চান সেক্ষেত্রে এখানে অপশন দিতে হবে যে অটো প্লে। এই অপশন গুলো আবার ইচ্ছা মতো যে কোনো জায়গায় দেওয়া যায়, যে এখানেই হতে হবে এমন কোনো কথা নাই। আবার অটো প্লের জন্য আপনি যদি দেন অটো প্লে টাইম আউট, যদি দেন যে 1000, তাহলে 1 সেকেন্ড পরে এখানে এটা অটোমেটিক ক্যারোসেল হবে। খেয়াল করেন প্রতি 1 সেকেন্ড এটা ক্যারোসেল হচ্ছে। তো এইভাবে কিছু অপশন সেট করা যায়, যে অপশনগুলোতে মেইনলি আরো অন্যান্য বিভিন্ন স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে আজকের ক্লাস, সবাই প্র্যাকটিস করবেন, আর যে কোনো সমস্যায় আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।